জোহরের আজান হয়েছে, সুন্নত নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বের হয় না, এই সময়টা অনেকে কিছুই করে না, ঘড়ির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে। কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া, এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময়, এটা অনেকে টেরই পায় না। আজান আকামতের মাঝখানে সময় পেলে কি করবেন, লিস্ট করবেন কি কি লাগবে। আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে, আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে, আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই, আমার তুমি চেয়ারম্যান বানাই দিও, এইগুলো লিখবেন, পারবেন? কথা কয় না, পারবেন? পারবেন। সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি, চাল লাগবে, ডাল লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, করি না লিস্ট? দেখেন দুনিয়ার জন্য কত কনশাস আমরা, কত সচেতন, কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই। লিস্ট করবেন আর চাবেন, দিবে কে, দেয়ার মালিক কে, মনের বাসনা পূরণ করে কে, ওই আল্লাহর কাছে যেন আমরা চাই। চাইতে হয় যুবক ভাইয়েরা, চাইতে হবে আল্লাহর কাছে, নেককার স্ত্রী চাইতে হয়, নেককার সন্তান চাইতে হয়। তাহাজ্জুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি, আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও, রূপবতী, গুণবতী, নেককার, যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো, ঠিক কিনা? এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায়? আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক, আমি চাই কি চাই না? মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে, ঠিক কিনা? তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না, জুব্বুজে কূপ মারতে হবে, ঠিক কিনা? সময় মতো কাজ করতে হবে, সময়ের এক ফোড়, অসময়ের দশ ফোড়, সময় মতো এক ফোঁটা দিলে যেই লাভ, অসময়ে দশ ফোঁটা দিলে ওই লাভ হবে না। এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমে বাদার পরে সানা পড়তেন, মাঝে মাঝে পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে অনেক দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও, পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো। সুবহানাল্লাহ পড়েন, আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও, ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। এই নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে কবুল করে কে? নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার, সেজদায়, কখন? ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেন সেজদা দাও আমার কাছে আসো, সেজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন, মনে থাকবে? যুবক ভাইয়েরা তোমাদের মনে থাকবে? যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও, তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো, তুমি মসজিদের টাইলসে সেজদা দেও নাই, তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো। সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো, দোয়া করবেন, এই সময়গুলো নোট করে রাখবেন, এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। এরপর আল্লাহর হাবিব বললেন, কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে? আমরা বাংলাদেশে শুধু 27 পালন করি, বাকি 5 দিনের খবর নাই, এরকম আসেনা নাই, 21, 23, 25, 27, 29 এই 5টা বেজোর রাতে, যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। আমরা নামাজ পড়ি কোন রাতে? 27, সারা রাত কাঁদতে কাঁদতে শেষ, ওদিকে কদর চলে গেছে 23 তারিখ, আছে না নাই? হতে পারে, বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজোর 5 রাত্রিতে, শেষ দশকের 5 বেজোর রাত্রিতে এক সমান তালে ইবাদত করা, যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়। এরপর আল্লাহর হাবিব বললেন, কেউ যদি কোরআন খতম করে, কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে? মান খাতামাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা, কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয়, জামজামের পানি খেয়ে, মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালেফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন, কাবা ঘরের হাজরা সোয়াদের কর্নার, কাবা ঘরের দরজা, দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম, এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না,
এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে কোন রকম গেস, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা, খাই অনেক দূর কাম হয়ে গেছে, সমস্যা নাই। দোয়াটা কি করছিল, কি করেছিল, আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও, একটা দোয়া করছে উনি। মুলতাজাম ধরে কয় দোয়া করছে, এক দোয়া। কারণ কয়টা চাবে ওখানে, আল্লাহ এটা দাও ওইটা দাও, চাওয়ার সময় আছে ওইখানে, খালি ধাক্কা ধাক্কি। এই জন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এটাই চাই আর কিছু চাই না। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি, আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আসরা নাই, প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না, এর চাইতে দামি দোয়া হতে পারে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। তো এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ, ইটস এন আর্ট। দোয়াটা একটা শিল্প, দোয়াটা কি একটা শিল্প, এটাকে রপ্ত করতে জানতে হয়, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কিনা? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আছে না নাই? জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়াও করতেছে, ওদিকে তাকায় আছে হাত কিন্তু এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে, ও কি দোয়া করতেছে, কথা বলেন আছে না নাই? এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে, আপনার চোখের পানি যেন ঝরে। চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা, দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি, চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়।